আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো দু সালের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা এই বন্ধের সময় যাতে বিভিন্ন বিষয়ের বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারো সেজন্য আমি কিছু বিষয়ের সাজেশন ধারাবাহিকভাবে আপলোড দেব তো তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এতে করে পরবর্তী আমি যে কোনো ভিডিও আপলোড দিলে তোমরা নোটিফিকেশান আকারে পাবে তো তোমাদের কোনো ভিডিও এতে করে মিস হবে না এছাড়া তোমরা একাডেমিক বিভিন্ন ভিডিও আমার চ্যানেলটিতে পাবে সুতরাং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তো আজকে আমি যেই বিষয়টির সাজেশন দিতে যাচ্ছি সেটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে তোমাদের যে জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত রয়েছে সেই সাধারণ গণিতের সাজেশন আজকে আমি দেব তো এই সাজেশনটা তোমরা ফলো করে এই বন্ধুর মধ্যে বেশ ভালো একটা প্রিপারেশন নেবে বলে আশা করছি তো এই সাজেশনে মোটামুটি একটু বেশি তোমাদেরকে পড়তে হবে যেহেতু তোমাদের যে সিজিপিএ বা জিপিএ যে সিস্টেমটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে আগে জিপিএ ছিল এখন সিজিপিএ সিস্টেম সুতরাং তোমাদেরকে নাইনটির উপরে টার্গেট করে পড়াশোনা করতে হবে আগে যে সাজেশন আমি আপলোড করেছিলাম গত বছর সেটাতে আমি এইটি টার্গেট করে সাজেশন তৈরি করেছি এখন আমি নাইনটি টার্গেট করে সাজেশন তৈরি করছি সেজন্য একটু সাজেশন ব্রড হবে একটু বেশি পড়তে হবে তো আশা করছি তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে এটা কোনো ব্যাপার না তো প্রথমে আমরা সাধারণ গণিতের যে বন্টন আছে সেই বন্টনটা একটু দেখে নিই তো এটা দেখলে এবং বোর্ড প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা আসলে নিজেরাই সাজেশন তৈরি করতে পারবো তো তোমাদের সাধারণ গণিতে তিনটি চারটি বিভাগ থাকে মোট ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ ক বিভাগে বীজগণিত থেকে তিনটি প্রশ্ন দেওয়া থাকে তিনটি থেকে দুটো প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক আর খ বিভাগে জ্যামিটি থেকে তিনটি প্রশ্ন দেওয়া থাকে দুটো প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক এবং গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি এখানে সর্বমোট তিনটি প্রশ্ন দেওয়া থাকে দুটো প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক এবং ঘ বিভাগে হচ্ছে পরিসংখ্যান সেখানে দুটো প্রশ্ন দেওয়া থাকে সৃজনশীল আকারে এবং একটি প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক আর এমসিকিউ তিরিশটা দেওয়া থাকে তিরিশটা তিরিশটারই অ্যান্সার করতে হয় প্রত্যেকটার উত্তর হচ্ছে এক করে তো এমসিকিউর জন্য কোনো সাজেশন নেই তোমরা যে এমসিকিউ বিভিন্ন গাইড বের হয় সেই গাইড থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো এমসিকিউর এক নাম্বারও কিন্তু অনেক কিছু তাই এমসিকিউর কোনো নাম্বার যাতে কোনোভাবেই কাটা না যায় সেজন্য বেশ ভালো একটা প্রিপারেশন নিতে হবে যদি তুমি নাইনটির উপরে তোমার মার্কস নিয়ে যেতে চাও তো বীজগণিত অংশের কিছু সাজেশন আমরা দেখব তারপরে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের কিছু সাজেশন দেখব তারপরে পরিসংখ্যান নিয়ে কিছু কথা বলতে চাই এবং সর্বশেষ আমরা জ্যামিতির কিছু ইম্পর্ট্যান্ট যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো দেখব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কবিভাগ তথা বীজগণিত যে অংশটি রয়েছে সেই অংশে পূর্ণ মার্কস পেতে হলে কিছু অধ্যায়কে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে সেই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো বেশ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তো আমি কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদেরকে সাজেস্ট করছি সেটি হচ্ছে স্যাট ও ফাংশন যে অধ্যায়টি রয়েছে সেটি স্যাট ও ফাংশন বীজ রাশি সূচক ও লগারিদম সসীম ধারা বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত তো স্যাট ও ফাংশন এবং বীজ রাশি এই দুটো অধ্যায় অনেক বেশি ইম্পর্টেন্ট সেট ও ফাংশন এবং বীজ রাশি এই দুটো অধ্যায় অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেখা গেছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এই দুটো অধ্যায় থেকে দুটো সৃজনশীল থাকে তারপরেও বাই চান্স যদি আমরা না পারি বীজ রাশি থেকে এমন একটা সৃজনশীল প্রশ্ন করলো যেটা আমরা পারছি না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি সৃজনশীল মিস হয়ে যাবে অথবা মাঝে মধ্যে দেখা যায় সেট ও ফাংশন থেকে কোনো সৃজনশীল প্রশ্ন করা হয়নি তো এটা খুবই রেয়ার মাঝে মধ্যে এরকম দেখা যায় তো সব ধরনের সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেজন্য আমি বেশ ইম্পর্ট্যান্ট যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো এখানে দিয়ে দিয়েছি তোমরা যদি বেশ ভালোভাবে প্র্যাকটিস করো আশা করছি তোমরা পূর্ণ মার্কস পাবে এখানে তো এই অধ্যায়টা তারপরে এটা। তারপরে হচ্ছে এই অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট আশা করছি এই তিনটি অধ্যায় করলেই তোমরা দুটো বা তিনটিও পেতে পারো তো বেশ ভালো প্রিপারেশনের জন্য প্রশ্ন যেভাবেই করুক যত কঠিনই করুক তোমরা যাতে দুটো সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো সেজন্যই আমি এখানে আরও দুটো অধ্যায় অ্যাড করে দিয়েছি এই অধ্যায় দুটোকে টু স্টার বলতে পারো এই যে সূচক ও লগারিদম এবং বীজগণিতিক অনুপাত ও সমানুপাত তো এই অধ্যায়গুলো বেশ ভালোভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আশা করছি যে বীজগণিত অংশ থেকে তোমরা পূর্ণ মার্কস পাবে এবার আমরা দেখব গ বিভাগ বা ত্রিকোণমিতি ও পরিমিতি যে বিভাগটি রয়েছে সেই বিভাগটির কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন তো এখানে আসলে ওরকম কোনো সাজেশন দেওয়ার মতো নেই এখানে অধ্যায় খুবই কম অনুশীলনী খুবই কম সেক্ষেত্রে আসলে সবগুলোই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে নয় দশমিক এক নয় দশমিক দুই এবং দূরত্ব উচ্চতা অর্থাৎ অধ্যায় দশ যেটি রয়েছে সেটি এবং পরিমিতি অংশ থেকে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন এবং ষোলো দশমিক চার সবগুলোই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এখানে অনুশীলনী কম তো সবগুলো মিক্স করেই প্রশ্ন আসে তো সেক্ষেত্রে কোনো ইম্পর্ট্যান্ট অধ্যায় সিলেক্ট করা বেশ কঠিন সবগুলোই মিক্স করে প্রশ্ন আসে তো সেজন্য এখান থেকে যদি তোমরা বাদ দিয়ে পড়ো তাহলে কিন্তু একটু রিস্ক থেকে যায় তো সেজন্য আমি বলবো এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলোই ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা অনেক ভালো করতে পারবে নাইনটির উপরের টার্গেট নিয়ে কিন্তু তোমাদেরকে এখন পড়ালেখা করতে হবে এবার আমরা পরিসংখ্যান বিভাগে চলে এসেছি পরিসংখ্যান বিভাগে দুটো প্রশ্ন থাকে দুটো প্রশ্ন থেকে আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হয় তো এখানে যেহেতু একটিমাত্র অধ্যায় রয়েছে একটি মাত্র অনুশীলনী রয়েছে সুতরাং এটাকে স্কিপ করে যাওয়ার কোনো ওয়ে নাই আমাদেরকে অবশ্যই অবশ্যই এটাকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে তো সেজন্য তোমরা এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র বেশ ভালোভাবে মেমোরাইজ করতে পারো এবং সূত্রের যে অ্যাপ্লিকেশন সেগুলো সম্পর্কে বেশ ভালো আইডিয়া রাখতে পারো তাহলে পুরো অধ্যায়টাই তোমাদের হাতের মুঠ হয়ে থাকবে তোমরা যে কোনো ধরনের প্রশ্নই হোক না কেন সেগুলোর খুব সুন্দর অ্যান্সার করতে পারবে এবার আমরা জ্যামিতি কিছু ইম্পর্টেন্ট উপপাদ্য দেখব তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে সাধারণ গণিতের জ্যামিতি অংশে সম্পাদ থেকে একটি সৃজনশীল প্রশ্ন করা হয় এবং অন্য দুটো সৃজনশীল প্রশ্ন উপপাদ্য থেকেই করা হয় তো সম্পাদ্য অংশের জন্য আসলে সেরকম ইম্পর্টেন্ট করে দেওয়ার মতো কিছু নেই তোমরা নিজেরাও সেটার সাজেশন তৈরি করতে পারবে তো সেজন্য আমি সেটা স্কিপ করে যাচ্ছি আমি যে গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলোই তোমাদেরকে এখানে সাজেশন আকারে দিচ্ছি আর কি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় ছয় অর্থাৎ রেখা কোন ত্রিভুজ নামে যে একটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য আমি এখানে লিখেছি পনেরো নম্বর যে উপপাদ্যটি আছে সেই উপপাদ্যটি অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডে বারবার এই উপপাদ্যটি অনুযায়ী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন করা হয় এছাড়া একশো একত্রিশ নাম্বার মূল বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠার উদাহরণ দুইয়ের যে খ নাম্বারে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করতে পারো ওটা বোর্ডে কয়েকবার এসেছে এছাড়া অনুশীলনী ছয় দশমিক তিনের উনিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটি পুরোটাই বেশ গুরুত্বপূর্ণ এবং বিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ তো বিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের যে খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি কিন্তু ওই পনেরো নাম্বার উপপাদ্যটাই তো এক্ষেত্রে তোমরা একটা আসলে একই পড়ে যাচ্ছে কমন এছাড়া অ্যাঙ্গেল বিউসি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোন এ এই ধরনের একটি উপপাদ্য আছে প্রমাণ করা যে এই ধরনের একটি উপপাদ্য তোমরা বইয়ে দেখতে পাবে অর্থাৎ গাইডে তো সেই উপপাদ্যটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো অধ্যায় ছয় থেকে তোমরা যদি এই উপপাদ্যগুলো প্র্যাকটিস করো তাহলে এর বাইরে প্রশ্ন আসা একদমই অসম্ভব তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবার আমরা অন্য আরেকটি অধ্যায়ে যাচ্ছি এমন কোনো সাল এবং বোর্ড নেই যেই সালে বা বোর্ডে বৃত্ত থেকে সৃজনশীল প্রশ্ন করা হয়নি সুতরাং বৃত্তের যে উপপাদ্যগুলো রয়েছে সেই উপপাদ্যগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর সেজন্যই একদম সতেরো নম্বর উপপাদ্য থেকে শুরু করে সাতাশ নম্বর উপপাদ্য পর্যন্ত যতগুলো উপপাদ্য রয়েছে সবগুলো উপপাদ্য বেশ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তবে যেসব উপপাদ্য তোমাদের বোর্ডে গত বছর চলে এসেছে সেই উপপাদ্যগুলো অবশ্যই তোমরা বাদ দিয়ে দিবে এছাড়া অনুশীলনী আট দশমিক একের আট নাম্বার যে সৃজনশীলটি রয়েছে সেটি তোমরা দেখতে পারো এছাড়া আট দশমিক দুইয়ের চার নাম্বার যে সৃজনশীলটি রয়েছে সেটিও তোমরা দেখতে পারো আশা করছি রেখা কুণ ত্রিভুজ সম্পাদ্য এবং বৃত্তের যে উপপাদ্যগুলোর কথা আমি বললাম সেই উপপাদ্যগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই অবশ্যই দুটো সৃজনশীল তোমরা এখান থেকে পেয়ে যাবে তিনটা পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি তবে আমরা কোনরূপ রিস্ক নিতে চাই না অনেক সময় দেখা যায় এমন প্রশ্ন করে যে প্রশ্নটা একদমই কমন নয় বৃত্ত থেকেই করে বা রেখাগুণ ত্রিভুজ থেকে এটা খুবই রেয়ার তারপরও আমাদেরকে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে যদি আমরা নাইনটি আপ আমাদের টার্গেট ফিক্সড করি সেজন্য তোমরা অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা যে অধ্যায়টি রয়েছে সেটার যে উপপাদ্যগুলো রয়েছে সবগুলো উপপাদ্য শিখে ফেলবে অনুশীলনী থেকে দেখার দরকার নেই এবং পনেরো নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখানেও কয়েকটা উপপাদ্য আছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য যে অধ্যায়টি সেই অধ্যায়ের অল্প কয়েকটা উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলো তোমরা একটু দেখে নিতে পারো তো অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা এবং পনেরো নম্বর অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে অনুশীলনী ছাড়া সেই উপপাদ্যগুলো প্র্যাকটিস যদি তোমরা করো আশা করছি যে তোমরা নাইনটির উপরে মার্কস রাখতে পারবে তো তোমরা এই বন্ধের মধ্যে অলস সময় না কাটিয়ে কারণ সময় কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না সময় কিন্তু চলে যাচ্ছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় বসতে হবে পরীক্ষা দিতে হবে তো ভালো একটা রেজাল্টের জন্য এখন তোমরা এই যে আমি সাজেশন বললাম এই সাজেশন অনুসারে তোমরা বাসায় বসে বসে বেশ ভালো প্র্যাকটিস করতে পারো যাতে প্রশ্ন পেলে তোমরা বেশ ধুমাইয়া লিখতে পারো আর কি তো এই বলে আজকে বিদায় নিতে চাচ্ছি তো ভিডিওটা শেয়ার করো লাইক কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলে তোমরা সেগুলোর নোটিফিকেশান পেয়ে যাও আসসালামু আলাইকুম